মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বেশিরভাগ জেলায় ভারী থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে। সকাল থেকে সিলেটে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী 12 থেকে 13ই মে পর্যন্ত থাকবে কালবৈশাখীর প্রভাব। 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত হতে পারে দমকা হাওয়া সহ ঝড় বৃষ্টি। রোববার শ্রীমঙ্গলে সর্বোচ্চ 124 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁচা পাকা ঘরবাড়ি, বিধ্বস্ত হয়েছে গাছপালা। বিচ্ছিন্নভাবে এক এক জায়গায় হয়তো মৃদু ধরনের তাপপ্রবাহ থাকতে পারে, তা সারা আপাতত বড় ধরনের তাপপ্রবাহের সম্ভাবনা দেশের উপর আপাতত নেই 11 থেকে 12 তারিখ পর্যন্ত। এর মধ্যে দেশে বিচ্ছিন্নভাবে বৃষ্টিপাত হতে থাকবে, কালবৈশাখী ঝড় হতে থাকবে এবং দমকা হাওয়া এবং সেই সাথে বজ্রপাত এবং শিলাবৃষ্টিরও সম্ভাবনা আছে।